গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে ছেলেরা স্কুলে গেছে, তো আমি হচ্ছে বেরিয়েছি বাজারের জন্য। তো আজকে হচ্ছে আমি যাব হচ্ছে বাপের বাড়িতে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো হয়তো, তো বোনকে বললাম, তো বোন যাবে না বাড়িতে, তো সেজন্য আমি যাব আর আমার ছোট ছেলে যাবে। তো ভাতটা তো রান্না করে রেখেই যেতে হবে। তো চলো এখন ব্যাগটা নিয়ে তারপর বাজারে যাচ্ছি। বাজার থেকে শুধু একটু মাছ নিয়ে আসবো, আর বেশি কিছু নিয়ে আসবো না, কারণ কি না হলে অনেকটা দেরি হয়ে যাবে বাজারে গেলেই, মানে এটা দেখতে সেটা দেখতে দেরি হয়ে যায়। তো চলো এখন বাজারে যাব। তো আমার বাজার হয়ে গেছে, এটা আসার পথে তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি শেয়ার করছি। তো আসছি আর ভাবছি যে আজকে হয়তো আমার যেতে যেতে দেরি হয়ে যাবে, কারণ কি এখন এখান থেকে যাব, রান্না করব, তারপর আবার ছেলে আসবে, রেডি হব, তারপর যাব। তো সেটাই ভাবতেছি এখন। তো এদিকে আসার পথে হচ্ছে একটা কাকু বসে থাকে এখানে, তো কচু নিতে বলে। তো সে কোনোদিন করে কচু একটা করে নেই, আর একটা কোনোদিন নেই না। তো একটা ভাবছিলাম নেব, তো ভাবলাম যে না আজকে একটু ওয়েদারটা ইয়ে আছে, তো সেই জন্য নিলাম না, ভাবলাম যে মুখে ধরবে নাকি, তো সেই জন্য নিলাম না। তো চলো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর মানে সোজা গিয়ে রান্না উঠাবো আগে। তো বাড়িতে এসে ভাতটা হয়ে গেছে এখন, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ উঠিয়েছি প্রেশারের মধ্যে, আর হচ্ছে এদিকে মাছটা ভেজে নিলাম। তো ছোট মাছ নিয়ে এসেছি শুধু, তো বোন বড়ো মাছ খাবে না বলছে, তো সেই জন্য ছোটো মাছই নিয়ে আসলাম। তো চলো এদিকে আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে 12টা বেজে গেছে। তো ভাবতে পেরেছো 12টা বেজে গেছে, কখন আমি স্নান করব, কখন ছেলে আসবে, কখন যাব। তো চলো আবার বাড়িতে চলে আসতে লাগবে। তো এখন হচ্ছে আমি একটু ভাত নিয়েছি, এখানে ভাত খাবো, তো জল দিয়ে খাবো। তো সেজন্য একটু আলু সিদ্ধ, পেঁয়াজ আর একটু মাছের ভাজা নিয়েছি। তো অনেকদিন পরে এটা খাচ্ছি, অনেক সময় ভাবি যে খাবো খাবো জল দিয়ে, তো খাওয়া হয় না, তো সবজি থাকে তো সেটা দিয়েই খেয়ে নেই। তো আজকে ভাবছি না যা আজকে খাবোই একদম। তো সেই জন্য লঙ্কা মেখে মানে একদম ঝাল ঝাল করে খাচ্ছি, খুব সুন্দর লাগছে। সকালবেলা তো না, এখন দুপুর হয়ে গেছে, তবুও মানে একটু গরম থেকে এসে এরকম জল দিয়ে ভাত খাওয়াটা খুব সুন্দর লাগে, তো খুব সুন্দর লাগছে। তো দেখো আমি পা উঠিয়ে আবার বসলাম, মানে এত মাছ মাংস থেকে খুব ভালো লাগছে খাবারটা আজকে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার রান্না আছে। তো আবার রান্না বলতে ডালটাকে সম্বার দেবো আর একটু কিছু করব। তো এদিকে পাশে নরসিং পাতা আছে, তো সেটা একটু বড়া করব ভাবছি। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বড়াটা ভেজে নিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়েছে বড়াটা, আর এদিকে ডালটা সম্বার দিয়ে নিয়েছি। তো মাছের ভাজা রয়েছে, এই যে বড়া রয়েছে, আর হচ্ছে ডাল রয়েছে, তো আর কি লাগে তাই না। আর আমি তো ওখান থেকে এখন নিয়ে আসব, তো বোন বললো যে দিদি একটু তাহলে নিয়ে আসবে আমাদের জন্য, তো দুটো টিফিন বাটি নিয়ে যাব। তো ভাবছি যে একটুখানি নিয়ে আসবো এখন, যেহেতু ওরা আছে বাড়িতে। তো চলো এটা দিয়ে বোন খেয়ে নেবে এখন, আর ছেলে হচ্ছে পরে আসবে। তো দেখো আমি দুটো পকোড়া নিয়ে নিলাম, তো খেতে খেতে দেখি ছোট ছেলে আসছে কি না। তো ওর আসার সময় হয়ে গেছে। তো ছেলে আসার পর রেডি হয়ে বেরিয়েছি, হচ্ছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর গাড়ির জন্য অপেক্ষা করতেছে। গাড়িও আজকে লেট, মানে অনেকটাই লেট। তো চলো এখন গাড়িতে উঠে পড়েছে, অনেকক্ষণ পর গাড়িতে চলে এসেছে, তো গাড়িতে এখন উঠে পড়েছি। আর এখন গাড়িতে উঠে শুনলাম যে ড্রাইভার নাকি এক মারা গেছে, তো সেই জন্য অনেক কম আজকে গাড়ি। তো অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপর গাড়িতে উঠলাম। তো চলে এসেছি এদের বাড়িতে। তো দেখো বোন এখন সাজতেছে, বোনের মানে এসে অনুষ্ঠান হয়ে গেছে, তো আজকে বুঝতে পারছো এর স্বাদ কখন হচ্ছে। তো এখন রেডি হচ্ছে, আর এদিকে দেখো কাকিমারা বসে আছে, আর এদিকে আত্মীয় স্বজন চলে এসেছে। তো ইনি হচ্ছে আমার ঠাকুমা, আর ইনি হচ্ছে মামা। তো এখানে অনুষ্ঠানটা হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। তো এসে ভাবলাম যে দেখবো, তো দেখা হলো না, সেটা শেয়ার করতে পারলাম না।
তো চলো এদিকে দেখছি কি কি রান্না হয়েছে। তো এদিকে হচ্ছে পটল আলুর তরকারি হয়েছে, এদিকে পায়েস রয়েছে, এদিকে চাটনি রয়েছে, এদিকে পিঠে রয়েছে। তো এই যে আমার ভাইটা খেতে দিচ্ছে। তো এদিকে রয়েছে হচ্ছে মাছের ভাজা, একটু হালকা মানে এসে করেছে। তো চলো এখন দেখি একটু এখানে এবার খাওয়া দাওয়া চলছে, দুই একজন খাচ্ছে। তো এদিকে সবাই গল্প করতেছে। তো বাইরে এখনো মনে হয় রান্না হচ্ছে, কমপ্লিট হয়নি। তো চলো বাইরে দেখি। তো এদিকে আমার ছেলে দৌড়ু দৌড়ে করছে, এই যে বোনটা আসলো একটু আগেই। এদিকে আমার বাবা, আমার ভাই, পিসিতো ভাই, হচ্ছে মামা, তো এরা এগুলো এখানে বসে আছে। আর দেখি আমি এদিকে কি আর বাকি রয়েছে। তো এখানে রয়েছে মাংসের তরকারি, মাংসের তরকারি এখানে এখনই হলো, জাস্ট নামিয়ে নিল। তো এদিকে রয়েছে হচ্ছে মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্ট কিছুটা বালতির মধ্যে বেড়ে নিয়েছে, আর কিছুটা এখানে রয়েছে। আর নিয়েছে আমার পিসি। তো এদিকে দেখি ভাতটা এখনো হয়নি, তো ভাতটা একটু পরেই হয়ে যাবে, তো তারপর খেতে বসবো। তো এখন খেতে বসেছি, ভাত মানে খাওয়া হয়ে গেছে। তো শেষে বোন বললো যে দে আমি একটু করে দিচ্ছি। তো এদিকে বোনের বড়রা কথা বলতেছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো দেখো এনে হচ্ছে আমার ছোটো কাকিমা। তো চুপি চুপি আমি ভিডিও করতেছি, উনি এদিকে গল্প করতেছে, আর আমি চুপ করে তো উঠাচ্ছি। তো আমাকে কত দেখান সুপারি, এই যে আমার কাছে পাওয়ার সুপারি আছে, আর আমার আজকে ভাতের স্বাদ হচ্ছে, স্বাদে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পান সুপারি খাচ্ছি লাস্ট, একটু মুখে না দিলে হয় না, আপনারা খেয়ে খাইন কিন্তু। হ্যাঁ এদিকে রেডি হয়ে গেছে বাড়িতে আসার জন্য, তো খাওয়া দাওয়া শেষ। এই যে কাকিমা বলতেছে বাই বাই, তো মারা পরে যাবে, তো মার বাবা এখানে বসে আছে, তো সেজন্য একটু কথা বলতেছে, ঠিক আছে। তো এদিকে বাইরে বোন রয়েছে, তো বোনের সঙ্গে হালকা শেয়ার করলাম। তো বোনকে আজকে খুব সুন্দর লাগছে, তো কমেন্টে তোমরা জানিও কীরকম লাগছে ওকে। আর এদিকে আমার বোনটা এখানে বসে আছে, তো খুব সুন্দর ওয়েদার, বাইরেই বসে আছে। তো চলো এখন চলে এসেছি, আর আমার বোন বোনের বর আমাকে এখানে দিয়ে গেল, গাড়িতে উঠবো এখন। তো এই যে আমার ছেলে বারবার উঁচুটাতে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, তো দেখছো হাত ধরে আছে, বলছে মা ছেড়ে দাও ছেড়ে দাও। তো দেখো এখন কি দেখছে। তো এখানে এসেও আবার লেট, মানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা হয়ে গেল, তো গাড়ি তো আসছেই না। তো গাড়ি এসে গেছে আর আমরা উঠে চলে এসেছি, আর এতটা ভিড়, মানে প্রচণ্ড ভিড়, একদমই সিট পাইনি। কোনো মতে ছেলেকে একটু বসিয়েছি আর আমি দাঁড়িয়ে এসেছি। তো এসেই আমি ফ্যানের হাওয়ায় একটু বসলাম, আর ছেলেকে বলছি বাইরে গেলেই মানে খাওয়া দাওয়া করে এসেই আবার গাড়ি থেকে নামেই বলছি এটা কিনবো ওটা কিনবো, তো সেটাই ওকে বলছি। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এদিকে দেখো ছেলে নিয়েছে হচ্ছে কেক। তো নেমেই বলছে, গাড়ি থেকে নেমেই বলছে আমি কেক নেব, স্কুলে নিয়ে যাব, ভাবতে পেরেছো? কিন্তু স্কুলের নাম করে নিয়ে এসে বলতেছে এখন মা একটু খেয়ে নেব। তো একটু খেলে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে, তো এতটুক ছোট কেক খেলে আর কি থাকবে। তো চলো কেকটা ওকে দিয়ে দেই। আর মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাচ্চার মধ্যে এত গরম মানে কি বলি, আর একদমই শীত পায়নি, এত মানে ভিড়ের মধ্যে ইয়ে করে আসলাম। তো চলো এখন ছেলেকে কেকটা দেই। তো দেখো এত একটা ছোট্ট একটা কেক নিয়েছে হচ্ছে 30 টাকা, ভাবতে পেরেছো? তো ছেলে বলছে মা একটু খাবো, একটু স্কুলের জন্য রাখবো। তো বললাম যে না ঠিক আছে তুমি খেয়ে নাও, পরে আর একটা কিনে দেবো। তো মানে এখন বলতেছে যে না মা আমি এখন পুরোটা খাবো না, অর্ধেকটা খাবো। তো তাই বললাম, আমি বললাম যে এখন খাবি, এখন পরে একটু পরে বলবি যে আর একটু খেয়ে নেবো, তো সেটাই বলছি ওকে।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই আমি কি কি নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসেছি হচ্ছে এদিকে একটু পায়েস দিয়েছে, আর একটুখানি দিয়েছে হচ্ছে মাংস। তো চলো দেখি। আর দেখো প্যাকেটটা মা এমনভাবে বেঁধে দিয়েছে, মানে একদম শক্ত করে বেঁধে দিয়েছে যাতে পড়ে না। তো এখানে রয়েছে হচ্ছে পায়েস, পিঠে আর একটু মিষ্টি দই রয়েছে। আর এইদিকে রয়েছে উপরে মাছের পিস দুটো, আর নিচে একটু মানে মাংস তরকারি রয়েছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বেশি আর বাড়াচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।